কুড়িগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ অঞ্চলের ফসলের জমি। ভেসে গেছে আমনের বীজতলা, পাট, সবজি, কলা সহ অন্যান্য ফসল। ক্ষতির শিকার হয়েছেন কয়েক হাজার কৃষক। চারার সংকটে আমন রোপণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্ষতি পুষিয়ে নিতে পুনর্বাসন কর্মসূচির পরিকল্পনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। বৃষ্টি আর উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদীর পানি বাড়ায় জুলাইয়ের শুরুতেই বন্যা দেখা দেয় কুড়িগ্রামে। 2 সপ্তাহের বেশি সময় ধরে পানিতে তলিয়ে থাকে ফসলের ক্ষেত, সম্পূর্ণ নষ্ট হয়ে যায় 1,333 হেক্টর জমির ফসল। কৃষি বিভাগের হিসেবে ক্ষতি 21 কোটি টাকার। এবারের বন্যায় নষ্ট হয়েছে 3,58,42,000 টাকার 357 হেক্টর জমির আমনের বীজতলা। এছাড়া 1,99,00,000 টাকার 20,249 হেক্টর জমির আউশ, 10,88,85,000 টাকার 427 হেক্টর জমির সবজি ও 4,50,00,000 টাকার 300 হেক্টর জমির পাটের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 28,000 কৃষক। 60,000 টাকা খরচ, 20,000 টাকা গরু বেচা আছি, 40,000 টাকা আমি লোন করছি গ্রামীণ ব্যাংকে, করিয়ে 10-15 মণ পটল বেচা আছি আর কি, 20-30 হাজার টাকা উঠছে, আর বাদ বাকি ওই পর্যন্ত আমার টলে গেছে 1 গাল 1 বুক পানি। এখন তো আর সময় নেই, বিছন পাড়িয়ে যে হবে কি গাড়মো সেটাও তো কথা হয় না, খামো কি কীভাবে চলমো একমাত্র মাথার উপরে আল্লাহ ছাড়া জানাই নেই। কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন ভাসমান পদ্ধতিতে আমন চারা উৎপাদন করে কৃষকদের সহায়তার পরিকল্পনা রয়েছে তাদের। গম, ভুট্টা, আপনার শাকসবজি আগাম করার চেষ্টা করব। হ্যাঁ, আর যে বীজতলা যেটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি আমাদের চারা ইতিমধ্যে অর্জিত হয়েছে কৃষকের মাঠে। এছাড়াও আমাদের একটা প্রোগ্রাম আছে যে ভাসমান কিছু বীজতলা আমরা করব, যাতে কৃষক আরও বেশি উৎসাহিত হয়, এর লাভবান হতে পারে। পরবর্তী ফসল উৎপাদনের জন্য দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।